আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি এরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হয়তো ভাববেন যে কেন আমি এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম আমি হয়তো এগুলো ফেলে দিতে পারতাম হ্যাঁ ফেলে দিতে পারতাম তাহলে তো আপনাদের আপনারা আমার মতো ভুল করতেন কি কারণে আমার আজকে চকবার আইসক্রিম বানাইতে গিয়ে তো এভাবে নষ্ট হয়ে গেল তো সেই ভিল ভুলটা যাতে আপনারা না করেন এই জন্যই আজকে এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি কিন্তু সব কিছুই কিন্তু একেবারে ঠিকঠাক মতোই আইসক্রিমটা তৈরি করেছিলাম তো পুরো ভিডিওটা না দেখলে আসলে বুঝতে পারবেন না পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে যে কী কারণে আজকে আমার এই চকবার আইসক্রিম বানাতে গিয়ে এইভাবে নষ্ট হয়ে গেল তো দেখুন এখানে আমি আমি হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি সেখানে আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তো দুধটাকে একটু ঘন করতে হবে এ কারণে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর সঙ্গে অ্যাড করব এক কাপ চিনি চিনিটা দিয়ে আমি দুধটাকে ভালো করে জাল করে নেব যেন একেবারে ভালো করে জাল হয় আর অনেকটা একটু কমিয়ে নেব আর কি তো খুব ভালো করে এটাকে আমি জাল করে নিচ্ছি দেখুন এটা অনেকটাই কমে গেছে এখন আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লোয়ার নিয়েছি আমি এটা বেশি একটা ঘন করব না কর্নফ্লোয়ারটা যত কম দেওয়া যায় বেশি দিলে মুখে একটু আইসক্রিমে বেশি দিলে কী হয় মুখের একটু মানে ছাবা ছাবার মতো লাগে তো যতটা কম দেওয়া যায় তো আমি এই জন্য খুব কমই নিয়েছি আমি একদম ঘন করে ফেলবো না তো এখন এটাকে ভালো করে গুলে নিতে হবে যেন একদম দলা পেকিয়ে না থাকে তারপর এখানে আমি ঢেলে দিচ্ছি দিয়ে আমি এটাকে আরও পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে কিন্তু এর চেয়ে বেশি আমি ঘন করব না আমি আইসক্রিমে কর্নফ্লেয়ারটা যত কম পারি সেটাই চেষ্টা করি দেওয়ার কারণ অনেকে আসেন সেটা অনেকটাই ঘন করে ফেলেন সেটা করলে খেতে ভালো লাগে না কিন্তু এটা অনেকটাই খেতে ভালো লাগে এর জন্য আমি সবসময় কম দিয়ে দিই তো এটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে একটু ঠান্ডা করে যাতে অনেকটাই জমে না যায় একটু কুসুম কুসুম গরম থাকতে আমি আইসক্রিমের বক্সে ঢেলে নিব একটু গরম গরমে আমি এটাকে ঢেলে নিচ্ছি তো আমার একটা ঢালা হয়ে গেছে এখন আমি একটা অয়েল পেপার দিয়ে এটাকে ভালো করে মুখটা বন্ধ করে দেব আর এখানে আমি একটা কেচি মাথার সাহায্যে একটু ফুটা করে নিচ্ছি আমি এখানে আইসক্রিমের কাঠি ব্যবহার করব আপনারা চাইলে আইসক্রিম এই বক্সের সাথে যে খাপটা পাওয়া যায় মুখে সেটাও দিতে পারেন আর এরকম কাঠি বাজারে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে সেটাও কিনে দিতে পারেন সেটা আরও বেশি ভালো হয় তো আমার আইসক্রিমের কাঠিগুলো আমার বসানো হয়ে গেছে এখন আমি এটাকে ঠিক আট থেকে দশ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো অবশ্যই ডিপে রাখতে হবে তো আট থেকে দশ ঘন্টা পর দেখুন আমি আইসক্রিমটা নামিয়ে নিয়েছি দেখুন কতটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে তো এখন আমি এটাকে একটু নরম হওয়ার জন্য পাশে রেখে দিচ্ছি আর কিভাবে আমি চকলেটটা গুলেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি না দেখাই নাই আমি ডাইরেক্ট যেভাবে গ্লাসে নিতে হয় সেভাবে আমি নিচ্ছি দেখুন আমার চকলেটটাও খুব ভালোই ছিল এই চকলেটটা আমি হাফ কেজি ওজনের পাঁচশো গ্রাম একটা বাটালি গুড়ের মতো এটাকে আমি কিনে এনেছিলাম সেটাতে আমি অনেক কাজ করেছি বাকিটা দিয়ে আমি ভাবছি যে চকবার আইসক্রিম তৈরি করব দেখুন আমার চকলেটটা সব কিছু ঠিকঠাক তো যখন আমি এটা একটু হালকা গরম থাকতে দিতে হবে নাহলে আবার চকলেটটা জমে যাবে তো আইসক্রিমগুলো যখন আমার এখান থেকে ছুটে আসছে তো নরম করে নিয়ে আমি এই দেখুন দেখুন কত পারফেক্ট হয়েছে আমার আইসক্রিমটা খুব ভালো হয়েছে যে যখন আমি এইভাবে গ্লাসের মধ্যে দিতে যাচ্ছি দেখুন এটা লাগছে না ধুয়ে নেমে যাচ্ছে এই দেখুন তো কেন এরকম হচ্ছে সেটাই দেখানোর জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে বলেছি এই চকলেটের মধ্যে এত পরিমাণ চর্বি ছিল যেতে তৈলাক্ত যে তৈলাক্তর জন্য আজকে আমার এই আইসক্রিমগুলো এত বাজে হয়েছে তো আশা করছি আপনারা একটু এই জন্য আমি যত ভালো করি আইসক্রিমটা চকলেটে ডুবাচ্ছিলাম চকলেটের মধ্যে আইসক্রিমটা কিন্তু ধরছে না কীরকম পিসলে পিসলে পড়ে যাচ্ছে তো আপনারা সাবধান চকলেট কিনতে গেলে অবশ্যই এটা বুঝে শুনে কিনবেন চকবার আইসক্রিমের জন্য এরকম কিনবেন না আমার মতো ভুল যাতে আপনারা না করেন সেই জন্য আজকে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখালাম যেহেতু আপনাদের ভুলটা ভাঙে তো প্লিজ কেউ কিছু মনে করবেন না ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ